কপিরাইট আইন 2022 হিসেবে উপস্থাপন, কারণ এটা গত বছরে ওরা পাঠিয়েছিল, এজন্য 22 হিসেবে উপস্থাপিত হয়েছে, কিন্তু এটা পাস হয়েছে কপিরাইট আইন 2023 হিসেবে। আপনারা জানেন যে আমাদের একটা কপিরাইট আইন ছিল, সেটা ছিল 2000 সালে প্রণয়ন করা হয়েছিল এবং এরপর 2005 সালে সেটা সংশোধন হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণ, এখন যে আমাদের ডিজিটাল যুগ এসছে, সেখানে ডিজিটাল যুগের কিছু বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতার আলোকে এই কপিরাইট আইনটাকে সংশোধন করে নতুন একটি আইন করা হয়েছিল, এটি গত বছর অক্টোবরে। এইখানে যেটা বলা হচ্ছে যে আগের আইনের সাথে বা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যেখানে বর্ণনা করা হচ্ছে, সেটা হলো এই যে সময়ের প্রেক্ষাপটে বেশ কিছু নতুন সংজ্ঞা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় কর্মের স্বত্বাধিকারী, ডাটাবেস, পাবলিক ডোমেন, ফোনোগ্রাম প্রডিউসার, ব্যক্তি, লোকজ্ঞান, লোক সংস্কৃতি, সদ্ব্যবহার, সম্পাদক, সম্পৃক্ত অধিকার, এর সংজ্ঞাসহ নতুন সংযোজন করা হয়েছে। মারাকেশ টিটির সঙ্গে সঙ্গতিকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তাদের যে তারা যেটা ব্যবহার করে বা তারা যেটা যদি তাদের তরফে কোনো যদি মেধাসত্বের বিষয় থাকে সেটিকে নিশ্চিত করা হয়েছে। পাইরেসি প্রতিরোধে দণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। ডিজিটাল কর্ম ও কম্পিউটার ভিত্তিক কর্মকাণ্ডের কার্যক্রমকে আইনের আওতায় আনা হয়েছে, যেটা আগে ছিল না। তারপর ডিজিটাল প্ল্যাটফর্মে কপিরাইট লঙ্ঘন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। লোকজ্ঞান ও লোকসংগীতি অধিকার সুরক্ষার জন্য একটি স্বতন্ত্র অধ্যায় সংযুক্ত, এটা একটা নতুন জিনিস সংযোজন হয়েছে। রয়্যালটি সংশ্লিষ্ট নতুন একটি অধ্যায় নতুন সংযোজন করা হয়েছে। ভেটিংকৃত আইনটি মোবাইল কোর্ট আইনের 2009 আওতাভুক্ত করা হয়েছে। এবং এখানে কয়েকটি বিষয় খুব এখানে গুরুত্বপূর্ণ, আমি যেটা আমি ই করেছি সেটা আমি একটা তো বললাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী যে উপাদান আছে সেগুলো এটার আওতায় আনা হয়েছে। লোকজ্ঞান বা লোকসংগীতে বিদ্যমান যে কপিরাইট এটাকে কিন্তু এখন কমিউনিটি, সংশ্লিষ্ট কমিউনিটির উপর মালিক, যেমন আমাদের যেসব লোকসঙ্গীত বা লোক সংস্কৃতি যেগুলো আছে এইটির এখন সুনির্দিষ্ট করা হয়েছে যে ওই লোকসঙ্গীত বা তাদের নিজস্ব কোনো কমিটি থাকলে তাদের মালিকানা থাকবে, তাদের কাছ থেকে ই রাখবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এখন শাস্তি, জরিমানা এবং শাস্তি দুটোই আছে। যদি কোনো ব্যক্তি কোনো কর্মের কপিরাইটের স্বত্বাধিকে না হয়ে প্রকাশ, পরিবেশন বা সম্পাদন করেন, তার জন্য তিনি অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী এই নির্ধারিত এজেন্ডার বাইরেও একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন, সেটি হলো এই যে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে 3 ফসলের যে জমি, সে জমি উন্নয়ন বিভিন্ন স্থাপনা তৈরি কাজে ব্যবহৃত হচ্ছে, হওয়ার জন্য আবেদন পাওয়া যাচ্ছে, বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন ভবন তৈরি করা, এরকম কিছু প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী একবার সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, কোনো 3 ফসলি জমি নষ্ট করা যাবে না, কোনো 3 ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না, এটি সংরক্ষণ করতে হবে, এবং সুস্পষ্টভাবে এটা বলেছেন এবং এটা আমরা এখন নিয়মিতভাবে মনিটর করব। কোনো কোনো প্রকল্প হতে পারবে না, কোনোই হতে পারবে না, সব লেভেলে, সরকারি বেসরকারি সকল লেভেলে ফসলের জমি নষ্ট করা যাবে না, 3 ফসলি জমি নষ্ট করা যাবে না। তো এটা তো সাধারণ আপনি জানেন যে শিল্প মন্ত্রণালয় প্রথম আগে কনভিন্স হবে এটা করবে কিনা, সে তো সেটা প্রথম দায়িত্ব তার, সে 3 ফসলি জমিতে কোনো প্রকল্প নেবে না। তো যখন এটি আবার ভূমি অধিগ্রহণের জন্য যে ভূমি মন্ত্রণালয় যাবে, সেও আবার দেখবে যে 3 ফসলি কিনা, যখন জেলা প্রশাসকের কাছে পাঠাবে জেলা প্রশাসকও দেখবেন, এবং আমরা আবার এটা মনিটর করবো তারা 3 ফসলি জমিতে কোনো প্রকল্প নিচ্ছেন কিনা, এটাও আমরা মনিটর করবো।